T800 আলট্রা স্মার্ট ওয়াশ নিয়ে আমরা এখন কোথায় আছি? আমরা এখন পুকুরপাড়ে আছি। 1200 টাকার এই ওয়াশ নিয়ে কি পুকুরে গোসল করা যায়? মানুষজন যে ধরনের কমেন্ট করে তাতে মনে হয় ঘড়ি নিয়ে এসে পুকুরেই ঘুল করবে। তাহলে চলো দেখা যাক পানিতে ফেললে কি হয়। চলো দেখি সার্ভাইভ করতে পারে নাকি 1200 টাকার ঘড়ি। না এই যে এইভাবে আগে চোড়াবো না, এক কাজ করি, জনগণ তো আমার বিশ্বাস করতে চায় না। এর আগে আমি একটা ভিডিও দিছিলাম, হ্যাঁ, ওইটাতে কেউ বিশ্বাস করেনি, বলছে যে না সার্ভাইভ করতে পারে না। তো এখন হচ্ছে পুকুরের মধ্যে দেবো, এরপরও যদি বিশ্বাস না করে আমার কিছু করার নাই। তবে ঘড়িটা দেখাই দিই যে ভালো আছে, এদিকে আগে নিয়ে আয়। এই যে ঘড়ি চলছে, এটি কি বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? এই যে ঘড়ি কিন্তু চলছে, ঠিক আছে। এই যে দেখা যাক ঘড়ি চলে নাকি, এভাবে ফেললে হবে না। আচ্ছা ঘড়ি তো ফেলে দিছি, ঘড়ি ওইভাবে থাকবে, আমি কিন্তু তুলবো না। আর আমি যে এতক্ষণ কথা বলছি এখন কিন্তু ওইখানে আছে, আমরা হচ্ছে 2 মিনিট দেখবো। তো 2 মিনিট হয়ে গেছে। তো যাদের ঘড়ি পরে পুকুরে গোসল করার শখ যে ওয়াটারপ্রুফ কিনা, তো চাচ্ছেন অ্যাপেলের কপি ওয়াশ, অ্যাপেলের যে 80,000 টাকার কপি ওয়াশ সেটা চাচ্ছেন 1200 টাকায়, তাও ওয়াটারপ্রুফ হতে হবে। তো চলুন দেখা যাক যে ঘড়ি সার্ভাইভ করতে পারে কিনা, যদি নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট লস কই। একটু একটু দেখা ঘড়ি, এখন তো ঘড়ি পাওয়াই মুশকিল হয়ে যাবে দেখছি। কথা হলো যে ওয়াটারপ্রুফ কি ওয়াটারপ্রুফ না এটা তো বড় কথা না, এখন ঘড়ি পাবো কি না এটা হচ্ছে বড় কথা। কোন জায়গায় যে পড়লো লাস্টে কি ভিডিও দেখি খোঁজা লাগে, দূর থেকে দেখলে তো মানুষ মনে করে পাইছি পাইছি পাইছি। আমার তো সবচেয়ে বড় ভয় হয়েছে যে পানি ঢুকুক আর না ঢুকুক ঘড়ি পাবো কি না। আচ্ছা উপরে উঠি, উপরে উঠি দেখি। এদিক আগে এই যে দেখুন ঘড়ি চলছে কি চলছে না, এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ একটু জুম কর, দেখা যাচ্ছে ঘড়ি কিন্তু চলছে। আমি আপনাদের দেখাই মোবাইলটা আমার হাতে দে। এই যে দেখছেন আপনারা ঘড়ি কিন্তু এখনো চলছে। তো পুকুরের মধ্যে ফেলে দিলাম, তারপরেও কিন্তু ঘড়ি চলছে আপনাদের জন্য। এই মানে আমাদের টোটাল এলাকায় 2টা পুকুর আছে, এই এত দূর আমি আসছি শুধু এই পুকুরে এই ঘড়ি ফেলে দেখানোর জন্য। মানুষ এমন এমন কমেন্ট করে যে 1200 টাকার একটি ঘড়ি পুকুরে গোসল করা যাবে কিনা। তো নেন, এবার তো শখ মিটছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিবেন আর কমেন্টটা জানাবেন কেমন লাগলো।